ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচেও বাংলাদেশের একাদশে আসবে তিনটি বড় পরিবর্তন। চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের ওপেনিং জুটি। এই ম্যাচে ওপেনিংয়ে আসবে পরিবর্তন, পেস বোলিংয়েও আসছে পরিবর্তন। তবে কি আবারও সুযোগ পাচ্ছেন তাসকিন মুস্তাফিজরা? পাকিস্তানের বিপক্ষে চেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। টি টোয়েন্টি ক্রিকেটে অনেকদিন ধরেই ধুঁকছে বাংলাদেশ। চলতি ত্রিদেশীয় সিরিজেও এখনও জয়ের দেখা মেলেনি একটাও। টাইগারদের ছন্দে ফেরাতে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তবে এখনও খুব বেশি উন্নতি বা লড়াইয়ের ছাপ দৃশ্যমান হয়নি। চলতি সিরিজের তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে সাকিবের বাংলাদেশ, আর তাতেই আসমান সাগরের ঢেউয়ে ভেসে গেছে ফাইনালে খেলার স্বপ্ন। নিজের উদ্বোধনী ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। সেই ম্যাচে পাকিস্তানের কাছে 21 রানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে সাকিব ফিরলেও দলের অবস্থার পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের কাছে উড়ে যায় 8 উইকেটের বড় ব্যবধানে। স্বাগতিকদের বিপক্ষে ফিরতি ম্যাচে বুধবার 12 অক্টোবর 48 রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম একদিন আগেই আভাস দিয়েছিলেন দল নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালাতে চান। আজকের ম্যাচেও যেটি দেখা গেল, ক্রাইস্টচার্চে আজ 3 পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদকে বসিয়ে সুযোগ দেয়া হয় সৌম্য সরকার, এবাদত হোসেন ও সাইফউদ্দিন আহমেদকে। বাংলাদেশের 3 পরিবর্তনের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তুলোধনো করে 209 রানের লক্ষ্যে বেঁধে দেয় নিউজিল্যান্ড। পাহাড় সম টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে 7 উইকেট হারিয়ে 160 রানে। তবে রান তাড়ায় প্রথম 10 ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল বাংলাদেশ। বদলি ওপেনিং জুটিতে চমক না থাকলেও দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া সৌম্য শুরুটাও করেছিলেন বেশ ইতিবাচকভাবে। তবে প্রায় 1 বছর পর দলে ফেরা সৌম্যকে এদিন আশার আলো দেখাতে দেননি অ্যাডাম মিলনে। সাকিবের সঙ্গে তৃতীয় উইকেটে তাদের করা 43 রানের জুটির বেশি দূর এগোতে দেননি কিউই পেসার অ্যাডাম মিলানে। 3 বাউন্ডারিতে 17 বলে 23 রান করে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। পরের ম্যাচে তিনি খেলবেন, এটা নিশ্চিত করেছে তার 23 রান। বাংলাদেশ আসলে ম্যাচটা হেরেছে কোথায়? কিউই ব্যাটার গ্লেন ফিলিপস 24 বলে 60 রান করে দলীয় রান 200 ছাড়া করেছিলেন। কিন্তু বড় টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শেষের 5 ব্যাটার মিলে 31 বলে করেছেন মাত্র 24 রান। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে চলে গেছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত আর জেতা হয়নি টাইগারদের। তবে এবার আর কোনো ভুল করতে চাচ্ছে না বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপে যেতে চায় সাকিবের দল, আর পাকিস্তানকে হারানোটা খুব একটা কঠিন নয়। একটি কাজ ঠিকঠাকভাবে করতে পারলে ম্যাচটা জিততে পারবে বাংলাদেশ, আর সেটা হলো দ্রুত আউট করতে হবে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে। এই 2 ব্যাটারের খারাপ দিনে পাকিস্তানের ব্যাটিং লাইন যে কতটা অসহায় সেটা তো সবারই জানা। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে ফিরেই ভালো ব্যাটিং করছেন লিটন, যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। তারপরও বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন লিটন, তাই তো শেষ ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। লিটনের সাথে ওপেনিং করবেন গত ম্যাচে 3 নম্বর পজিশনে ব্যাটিং করা সৌম্য সরকার। ওপেনিং পজিশনে পরিবর্তন এনে সৌম্যকে ওপেনিং করাতে চায় বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করলেই জুটিটাই দেখা যাবে বিশ্বকাপে। এদিকে ওপেনিং থেকে বাদ পড়লেও দল থেকে বাদ পড়ছেন না শান্ত। ওয়ানডের মতো 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন নাজমুল হাসান শান্ত। 4 নম্বর পজিশনে দেখা যাবে অধিনায়ক সাকিব আল হাসানকে। 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন আফিফ হোসেন ধ্রুব। 6 নম্বরে দেখা যাবে ইয়াসির আলী রাব্বিকে। 7 নম্বরে ব্যাটিং করতে হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। 8 নম্বর পজিশনে ব্যাটিং করবেন নুরুল হাসান সোহান। দলের পেস বোলিংয়ে আসবে বড় পরিবর্তন, বাদ পড়ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ। দলে থাকছেন শরীফুল ইসলাম, কিন্তু বাদ পড়ছেন ইবাদত হোসেন। তার জায়গায় খেলানো হবে হাসান মাহমুদকে। উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলাটি অনুষ্ঠিত হবে 13 অক্টোবর সকাল 8টায়। বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি আপনাদের কাছে কেমন লেগেছে?
আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।